নমস্কার বন্ধুরা মহাকাল মন্ত্রতন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা মাতা দুর্গার আরাধনা করার জন্য কোন ভৈরবের সাধনা করা উচিত সেই ব্যাপারে আলোচনা করব আপনি সারা জীবন মাতা দুর্গার সাধনা করছেন পুজো করছেন তাও কখনো কখনো আপনি অনুভব করবেন আমি এত করে পুজো করছি সাধনা করছি তবুও আমি কেন ফল পাচ্ছি না দিনরাত এক করে সাধনা করছেন পুরো পদ্ধতিতে উপাসনা করছেন তাও পুরো ফল পাচ্ছেন না এই রকমের চিন্তা আপনার মনে অবশ্যই আসে তাই যতক্ষণ আপনি মাতা দুর্গার ভৈরবের উপাসনা করছেন ততক্ষণ আপনি মাতা দুর্গার কৃপা পাবেন না আপনি লক্ষ্য করেছেন মাতা দুর্গার মন্দিরে বাবা ভৈরবের পূজা হয় এই কথা বলার অর্থ এই যে দুর্গা ভৈরবের উপাসনা না করে মাতা দুর্গা সাধনা করে সফলতা পাওয়ার চান্স না এর বরাবর হয় কিন্তু কোন ভৈরব বাবা ভৈরবের অনেক স্বরূপ আছেন তার মধ্যে বাবা ভৈরবের বালক বালকস্বরূপ ভৈরব বাল ভৈরব ওনার অন্য নাম বাবা বটুক ভৈরব অর্থাৎ যিনি ভটুক ভৈরবের উপাসক হন তার উপর মাতা দুর্গার কৃপা সবসময় থাকে প্রচুর স্ত্রী পুরুষ মাতা দুর্গার উপাসনা করেন কিন্তু যদি আপনি বাবা বটুক ভৈরবের উপাসনা না করেন তবে আপনার মনে হবে সব বেকার হয়ে যাচ্ছে সব পরিশ্রম কর্ম বেকার হয়ে গেল তো নিয়ম হলো আগে বাবা বটুক ভৈরবের সাধনা করতে হবে তারপরে মাতা দুর্গার আরাধনা করুন যিনি বটুক ভৈরবের উপাসনা করেন তার সুরক্ষা চারিদিক থেকে হয় শুধু শরীরের সুরক্ষা নয় আর্থিক সুরক্ষা হয় টাকা পয়সা ধন সম্পত্তি কামানো খুবই বড় ব্যাপার ঠিকই কিন্তু যদি পয়সা কামিয়ে নেওয়ার পরে আপনার পয়সা আপনি যদি রাখতেই না পারেন তাহলে তো সবই বেকার হয়ে গেল আপনার মনে হবে শত্রু সংখ্যা অনেক বেড়ে গেছে ধন সম্পত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার কাজে বিঘ্ন আসতে শুরু করছে বিভিন্ন রকমভাবে শত্রু আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে বাবা বটুক ভৈরবের উপাসনা করলে ধন সম্পত্তি রক্ষা পায় আপনি কোনো ট্রাভেলে যান ও ট্রাভেল থেকে আপনি যদি টাকা রোজগার করেন তবে আপনার বাবা বটুক ভৈরবের আরাধনা অবশ্যই করা উচিত তাতে আপনার যাত্রা ফলপ্রদ তো হয়ই শুভযাত্রাও হয় এবং যাত্রা থেকে উপার্জিত অর্থ আপনার জন্য শুভ মানা হয় এই রকম অনেক মানুষের কাজ থাকে যারা এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করেন দেশে বিদেশে ভ্রমণ করেন তাদের অবশ্যই বাবা বটুক ভৈরবে সাধনা করা উচিত এছাড়া বিভিন্ন প্রকারের অসুখ বিসুখ থেকে মুক্তি পাওয়া যায় ঝগড়াঝাঁটি থেকে রিলিফ পাওয়া যায় সে তা যেরকমই ঝগড়া হোক জমি জায়গা ঘটিত হতে পারে পয়সা খুঁটিতে ঝগড়া হতে পারে পরিবারের মধ্যে ঝগড়া হতে পারে তো চারিদিক থেকে আপনি একরকম ইনভিজিবল ফায়ারওয়াল অনুভব করছেন বাবা বটুক ভৈরবের বটুক ভৈরবে সাধনা করলে মাতা দুর্গার কৃপা তো পাওয়া যায়ই তার সঙ্গে মাতার যে নস্বরূপ আছে নবদুর্গা তাদেরও কৃপা সহজেই প্রাপ্ত হয় জেনে নেওয়া যাক বাবা বটুক ভৈরবের সাধনা কিভাবে করবেন ঢিলে ঢালা কাপড় পরে যে কোনো শান্ত ঘরে আসন পেতে বসে পড়ুন যদি মাটিতে বসতে না পারেন তবে যে কোনো চেয়ার অথবা সোফাতে বসতে পারেন মনে রাখবেন বিছনায় বসা যাবে না আপনার সামনে মাতা দুর্গার ছবি রাখুন সঙ্গে বাবার বটুক ভৈরবের ছবি রাখুন যা ইন্টারনেটে খুব সহজেই অ্যাভেলেবেল মাতার সামনে তিনটি সুপারি রাখুন এরপর আপনি শুক্রি মুদ্রা বানান শুক্রী মুদ্রার অর্থ হল হাতের পাঁচটি আঙ্গুলকে একসঙ্গে জুড়ে দেওয়া অর্থাৎ পঞ্চতত্ত্বকে মিলিন করা দশবার সাধারণ প্রাণায়াম করুন জোরে নিঃশ্বাস নিন আস্তে যতক্ষণ পারেন নিঃশ্বাস আটকে রাখুন তারপর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন এইভাবে দশ রকম দশবার করতে হবে এরপর আপনি আপনার আজ্ঞা চক্রতে ধ্যান করতে করতে অর্থাৎ দুই চোখের মাঝখানে ধ্যান করতে করতে বাবা বটুক ভৈরবের মন্ত্র ওম ভাম বটুক ভৈরবায় সিদ্ধিম দেহি দেহি দুম দুর্গায় ফট ওম ভ্রাম ব্রটুক ভৈরবায় সিদ্ধিম দেহি দেহি দুম দুর্গায় ফট ওম ভ্রাম বটুক ভৈরবায় সিদ্ধিম দেহি দেহি দুম দুর্গায় ফট আমি এই মন্ত্র আবার বলছি ওম ভ্রাম বটুক ভৈরবায় সার্বসিদ্ধিম দেহি দেহি দুম দুর্গায় ফট ওম ভ্রাম বটুক ভৈরবায় সার্বসিদ্ধিম দেহি দেহি দুম দুর্গায় ফট মন্ত্র নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন এই মন্ত্র উপাংশ জপ করুন অর্থাৎ আপনার আওয়াজ যেন আপনার ঘরের বাইরে না যায় এই মন্ত্র আপনার মনস্কামনা তো পূরণ করেই এছাড়া চারিদিক থেকে আপনাকে এক সুরক্ষার বলয় তৈরি করে দেয় এই মন্ত্র জবে যা ভাইব্রেশন কম্পন উৎপন্ন হয় তাতে আপনার শরীরে সঞ্চারিত হয় ও তাতে আপনার ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি করে বেড়ে যায় আপনার কনফিডেন্স খুব দ্রুত বাড়তে থাকে তাতে আপনি লাভবান হন এই কথা বলার অর্থ এই যে আপনি সব সময় দেখেছেন কোনো ব্যক্তির যদি মানসিক সমস্যা হয় তার কারণ হলো ব্যক্তিটির মানসিক ক্ষমতা অন্যান্যদের থেকে কম অর্থাৎ তিনি মানসিকভাবে দুর্বল তিনি তাই সেন্সিটিভ যে ব্যক্তি যত বেশি সেন্সিটিভ হবে সে তত বেশি মানসিক ভারসাম্য হারাবে আর এদের উপরেই নেগেটিভ এনার্জি প্রভাব ফেলে যে যত বেশি সেন্সিটিভ হয় তার উপরেই নেগেটিভ উর্ষা প্রভাব করে এই মন্ত্রে জব করলে আপনার উর্ষা ততটাই সেন্সিটিভ হবে যতটা আপনার জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য দরকার অর্থাৎ যে কোনো রকমের নেগেটিভ এনার্জি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না নেগেটিভ এনার্জি থেকে আপনি সুরক্ষিত থাকবেন তাতে আপনি লাভবান হবেন এই মন্ত্র তিরিশ মিনিট করে জব করতে হবে এগারো দিন অথবা আপনি এগারো মালা করে এগারো দিন জব করতে পারেন বারো নম্বর দিনে কাউকে ফল অথবা কোনো ভোজন সামগ্রী দান করুন পয়সা দান করবেন না পয়সা দান করার ইচ্ছা হলে কোনো মন্দিরে দান বাক্সতে দান করুন আপনি মালা দিয়ে জপ করতে চাইলে ক্রিস্টাল বা লাল মুগের মালা দিয়ে জপ করবেন মালা ছাড়া করলে দু হাতে শুক্রি মুদ্রা লাগিয়ে করবেন আর মালা দিয়ে করলে এক হাতে শুক্রি মুদ্রা ও অন্য হাতে মালা থাকবে এই সাধনা আপনি যে কোনো মঙ্গলবার অথবা শুক্লপক্ষের অষ্টমীতে আপনি করতে পারেন শুরু করতে পারেন এই সাধনার কিছু নিয়ম এই মন্ত্র গৃহস্থ সন্ন্যাসী যে কেউ জপ করতে পারেন এই মন্ত্র জপ করলে শরীরে প্রচুর গরম উৎপন্ন হয় তাই ঢিলে ঢালা কাপড় পরে সাধনা করবেন এই মন্ত্র জপ করতে দীক্ষার দরকার নেই কারণ আপনি আপনার আজ্ঞা চক্রতে ধ্যান করতে করতে সাধনা করছেন মহিলাদার সম্মান দিন স্বামী স্ত্রী একসঙ্গে সাধনা করলে লাভ দশগুণ বেশি পাওয়া যায় যদি আপনি চাকরিজীবী স্টুডেন্ট বেরোজগারি বা গৃহস্থী হন তাহলে পূর্ব দিকে মুখ রেখে জব করুন যদি আপনি ব্যবসায়ী বা কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন তাহলে পশ্চিম দিকে মুখ রেখে জব করুন যদি আপনি লটারি শেয়ার মার্কেট ব্যাংকিং হোটেল ব্যবসা বা মেডিকেল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি উত্তর দিকে মুখ রেখে জব করুন যদি আপনি চাষবাস জমির দালালি লোহা চামড়া কয়লা বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন যাতে আপনাকে দালালি নিতে হয় অথবা দিতে হয় তাহলে দক্ষিণ দিকে মুখ রেখে জপ করবেন আঠেরো বছরের বয়সের অধিক যে কোনো স্ত্রী বা পুরুষ এই সাধনা করতে পারেন একটা জিনিস মনে রাখবেন যখন আপনি ভালো কাজ শুরু করছেন তখন বিভিন্ন রকম বাধা বিঘ্ন এসে আপনাকে সেই কাজ থেকে আটকানোর চেষ্টা করবে তাই দৃঢ় সংকল্পের সঙ্গে এই সাধনাটি করবেন সূর্যাস্তের পর সাধনা করলে লাভ বেশি হয় ধূমপান মদ্যপান থেকে নিজেকে বাঁচান নিরামিষ আহার পালন করুন ব্রহ্মচার্য পালন করুন মাসিক প্রিয়